শুভেন্দু অধিকারীকে দেখতে পাবো নন্দীগ্রাম না এটা বিজেপি পার্টি বিজেপি পার্টি ঠিক করবে কে দাঁড়াবে ওটা ওনার মতো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় আপনাকে যদি চয়েস দেওয়া হয় আপনি কি বলবেন আমি সেটা পার্টিকে বলবো আপনাকে বলবো না আপনার কি ইচ্ছে আচ্ছা মম সর্ববৃহৎ পার্টি তার ডিসিপ্লিন আছে ওনার পার্টিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি উনি এবং ওনার ভাইপো যা খুশি বলতে পারেন সেটাই পার্টির সিদ্ধান্ত পার্টির বাকিরা কর্মচারী বিজেপিতে এগুলো হয় না কালকে যে চমকটা জিতবে পদ্মফুল জিতবে এবং উনি 62,000 এর ভরসাতে করছেন আমার সঙ্গে 2,13,000 এই 2,13,000 এর ভরসায় কতটা কনফিডেন্ট আপনি আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে এই সভা শেষে অর্থাৎ আজকের এই সভামঞ্চ থেকে ঠিক নেমে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর দেওয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং যেখানে তিনি আরও একবার অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা 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 তিনি দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী যেই হন বিজেপির প্রার্থী জিতবেন নন্দীগ্রামে তার দল যাকেই প্রার্থী ঠিক করুক না কেন গতকাল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হচ্ছেন একথা ঘোষণার পর থেকেই এ নিয়ে তুমুল কৌতূহল ছিল শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রামের বর্তমান বিধায়ক তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেন গতকালে রাজবাড়ী সভামঞ্চ থেকে কিছু প্রতিক্রিয়া মিলেছিল আজকে আরও সরাসরি প্রতিক্রিয়া আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে মৌপিয়া আজকের প্রতিক্রিয়া আরও সরাসরি বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর একেবারেই অনির্বাণ এবং আজকে যেভাবে আজকে আক্রমণাত্মক শুভেন্দু অধিকারীকে দেখা গেল বোঝাই গেল যে গত 24 ঘন্টায় গতকাল যে প্রাথমিক প্রতিক্রিয়া ছিল তার থেকেও কয়েক ধাপ এগিয়ে আজকে কিন্তু রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে এবং যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি দাবি করছেন যে তার হাতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করছেন 62,000 তার হাতে রয়েছে 2,13,000 এরকম একটা পাটিগণিত সামনে আনার অধিকারী যে এই 62,000 শীত কাটবো এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তিনি সত্যের অপলাপ করেন এই হেন খুব তীব্র ভাবে আক্রমণ করলেন আরো একবার তার আক্রমণের নিশানা বলে নাম না করে আরো একবার অর্থাৎ ভাইপো বলে আরো একবার নিশানায় আনলেন কলাই বাহুল্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগ আমরা যে নন্দীগ্রাম আবেগে শান্তিতে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে আগা গোড়া তিনি যখন হেলিকপ্টারে উঠছেন সেই সময় থেকে তিনি বলছিলেন নন্দীগ্রাম তার হৃদয়ে আছে আজকে কটাক্ষ হলো শুভেন্দু অধিকারীর কাছ থেকে যেখানে তিনি প্রায় পাখি পড়ার মতো করে বিভিন্ন সময়ে যে যারা শহীদ হয়েছেন তাদের নাম বলে বললেন যে শুভেন্দু অধিকারী তার টুকলি দরকার হয় না এমন কি অর্থাৎ দেখো যে এই এই যদি আমরা ধরেই নিই যে শুভেন্দু অধিকারী এখানে প্রার্থী হচ্ছেন যদিও সেটা খোলসা করলেন না শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যে ইঙ্গিতটা খুব স্পষ্ট যে আপনাকে দাঁড়ালে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে দুটো জায়গায় দাঁড়াতে পারবেন না অর্থাৎ কার্যত এই দিয়ে একটা পাল্টা চাপের কৌশল দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে দাঁড়িয়ে তিনি নন্দীগ্রাম অস্ত্রে নিজের নন্দীগ্রাম আবেগে নিজের দিকে পালের হাওয়া টানার চেষ্টা করলেন এটা বলাই বাহুল্য যেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে সিঙ্গুরের নাম আছে কিন্তু নন্দীগ্রামের নাম নেই অর্থাৎ শুভেন্দু অধিকারীর নিশানা এর আগে যখন তিনি দলবদল করেননি যখন বেসুর গাইছিলেন সেই সময় তিনি বলছিলেন নন্দীগ্রাম কারো একার আন্দোলন নয় আর এখন কিন্তু সরাসরি নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী এমনকি মোটর বাইকে করে আসার যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় কাকে যে স্মৃতিচারণ করেছিলেন এবং যেখানে দাঁড়িয়ে তিনি আনিসুলের কথা তুলেছিলেন পাল্টা সেটাকে কিন্তু নিশানা করলেন শুভেন্দু অধিকারী এবং আমরা জানি গত বছরে যে আনিসুর যে অভিযোগে জেলে যে কোরবান শাহ তৃণমূল কর্মী তার খুনের অভিযোগে আনিসুর জেলে যেখানে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন যে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে আনিসুরকে যার বাইকে তিনি গিয়েছিলেন সেই বিষয়টা সত্যতা সম্পর্কে প্রশ্ন তুললেন এবং কোরবান শাহ তার প্রসঙ্গ তুলেন অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী একেবারে বলতে আমাদের সঙ্গে থাকো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে আক্রমণ তা নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী যা এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বের দাবি ছিল যে যদি সাহস থাকে তবে বিজেপি নেতৃত্ব যেন নাম করে আক্রমণ সানালে আজকে সেই নাম করে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন আসুন শুনে নিই একবার তো মিথ্যা তাই বিজেপি সরকার আসবে আর মিথ্যাশ্রী পুরস্কার আমরা দেব প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি আর একটা তোলাশ্রী পুরস্কার হবে সেটা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জি তোলাবাজ ভাইপো হটাও তোলাবাজ ভাইপো হটাও গরু চোর ভাইপো হটাও কয়লা চোর ভাইপো হটাও বালি চোর ভাইপো হটাও লাস্টে বলবো এত মিথ্যা
আমরা চলে যাবো আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মৌপিয়া, যেটা জানতে চাইবো, একদিকে নাম করে ভাইপো তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও বেশ কিছু চুরির বিশেষণ ইত্যাদি জুড়ে দেওয়া শুভেন্দু অধিকারী এই সভাতে আজকে প্রসঙ্গক্রমে বলেছেন যে তিনি মানসিকভাবে ভালো নেই, তার কারণ দলের কর্মীরা অর্থাৎ বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছেন এই সভাতে আসার পথে, বিভিন্ন জায়গা থেকে আক্রমণের খবর আসছে। এখান থেকে জিজ্ঞাসা করবো মোপিয়া, তুমি তো দীর্ঘ সময়টা ছিলে সবার আগে এবং পরে এখনও রয়েছো তুমি ওখানে, তাই জানতে চাইবো তোমার কাছ থেকে নিতান্তই সাময়িক উত্তেজনাবশত দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন, সেই কারণে আজকে এমন নাম করে আক্রমণ যে এতদিন পর্যন্ত ছিল না, নাকি এটা পরবর্তী পর্যায়ে শুরু হলো এরাজ্যে শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সঙ্গে রাজনৈতিক আক্রমণের ক্ষেত্রে? দেখো অনির্বাণ, দুটো দিকই আছে। একদিকে আমরা গত বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে ধাপে ধাপে কিন্তু শুভেন্দু অধিকারী সুর চড়াচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কখনো তার বক্তব্যে উঠে এসেছে বাবু সোনা, কখনো তোলাবাজ ভাইপো হটাও কোট আনকোট এই স্লোগান দিয়েছেন এবং নিশানাটা কোন দিকে সেটা স্পষ্ট করে দিয়েছেন। আজকে আমরা দেখলাম একদিকে যেমন তিনি সেই সূত্র ধরেই ধাপে ধাপে সুর চড়াচ্ছেন কিনা, কারণ শেষকালে তিনি এমন অভিযোগ করছেন যে এদের যদি এখন না সরানো হয় তাহলে এরপর কিডনিও বেঁচে দেবে, ভ্যাকসিন চুরির অভিযোগ আনলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আক্রমণটা ক্রমশ তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। তার পাশাপাশি আমি সারাদিনের মুদ্রা যখন তুমি জানতে চাইছো, এখানে আরো আগেই এই সভাটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে বেশ কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে এখান থেকে কিছু দূরে খেজুরিতে, এবং যেখানে বিজেপির যে বাইক র্যালি আসছিল অর্থাৎ এই সভা স্থল লক্ষ্য করে সেখানে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ, এবং বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে, বোমাবাজি হয়েছে বলে অভিযোগ এবং সেখানে পুলিশ লাঠিচার্জ করে, সব মিলিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়। শুভেন্দু অধিকারী আগাগোড়া পরিস্থিতির উপর নজর রেখেছিলেন এবং যাতে সমর্থকরা তারা পৌঁছতে পারেন এদিকে নজর দেন, এবং তোমাকে মনে করাবো যে আজকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের উপরও এই মর্মে কিন্তু চাপ বাড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন রবিবার অবধি তিনি পুলিশকে সময় দিচ্ছেন, তিনি ইতিমধ্যে আলটিমেটাম দিলেন, তারপর তিনি এসপি অফিসের বাইরে বসে যাবেন। শুভেন্দু অধিকারী অর্থাৎ যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর, তাদের বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে এসপি অফিসের বাইরে তিনি ধর্ণায় বসে যাবেন, এরকমই হুঁশিয়ারি গেল শুভেন্দু অধিকারীর তরফ থেকে। বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন এই সমর্থকদের আক্রান্ত হওয়ার যে অভিযোগ তাকে ঘিরে তিনি সারাদিন ধরে বিভিন্ন রকম যে সময়টা তিনি ছিলেন এই সভাস্থলে এবং সভাস্থলে আসার পথে তিনি বিভিন্ন রকম মুড়ে ছিলেন, এর পাশাপাশি পুলিশ প্রশাসনের ওপরও যে চাপ বাড়ালেন সেটা বলার অপেক্ষা রাখে না অনির্বাণ। ধন্যবাদ মুপি, আপাতত তোমাকে ধন্যবাদ।